আমি ছোট থেকে গানের প্রতি খুবই আগ্রহ। আমার বড় বোনকে আমার আম্মু গান শেখাতো, তো সেখান থেকে আম্মুকে বলতাম মা আমাকে গান শেখাও। তা মা আমাকে গান শেখাইতো না, প্রথমত আমার বড় বোনকেই গান শেখাইতো। সবাই শুনে শুনে বলতো যে গান শেখা, আপনি গরিব মানুষ, আমি তো গান শেখাতে পারবো না। বাড়ির পাশে একজন খালা আছেন, মিনু খালা, উনি আমাকে ইসলামিকের কিছু গজল শেখায়। পরে বুঝলো যে না ওর দ্বারা কিছু হবে, তখন আমাকে লালন সাইজের কিছু গান শেখালো। আমার মেয়ের যে কণ্ঠর যে মেলোডি আছে এবং তাল সম্বন্ধে, ক্লাসিক্যাল সম্বন্ধে যে জ্ঞান, এই জ্ঞানে অনেক দূর পৌঁছাইতে পারবে বলে মনে হয়। আমার মেয়ে ভালো করবেই, করতেই হবে। ওই না ভুল করিলে মরবি এ প্রাণে, হারা দিনের রাসূল খোদারি মকবুল নবী, দিনের রাসূল নবী আওয়ালে আল্লাহর নূর দুও মেতে নওবার ফুল, তিনো মেতে ময়নার গলার হার, চৌঠো মেতে নূর সে এ তারা, চৌঠো পঞ্চমে ময়ূর নবী দিনের রাসূল, নবী পাঞ্জাগানা নামাজ পরে সেজদা দেয় সে গাছের পরে, সেই না গাছের ঝরে পরে ফুল, সেই ফুলেতে মৈথুন করে দুনিয়া করলেন স্থূল নবী দিনের রাসূল। আহাদে আহম্মদ বরত জেনে করো তাহার অর্থ, হয় না যেন ভুল, লালন বলে ভেদ না জেনে, লালন বলে ভেদ না দিনের রাসূল খোদারি মকবুল নবী দিনের রাসূল। ইদি ইব্রাহিম জি, তোমার বাসা কোথায়? কুষ্টিয়াতে আমার বাসা। এখানে কার সাথে এসেছো? বাবার সাথে এসেছি। তোর বাবাকে একটু দেখতে চাই আমরা। ওই তোমার বাবাকে আমি চিনি আগে থেকেই, উনি সাধু মানুষ, ত্যাগী মানুষ, এটা জানি। সাইজির বাণী সূক্ষ্মভাবে, বিশেষ করে এই ধরনের বাণীগুলো সূক্ষ্মভাবে
পরিবেশন এটা খুবই দুঃসাধ্য ব্যাপার। আচ্ছা ইব্রাহিম জি একটা কথা বলতে চাই। জি স্যার, তা আমাকে কিছু নেগেটিভ বলতে হবে, কারণ এটা একটা কম্পিটিশন। কিন্তু আমি চাই তুমি অনেক দূর যাও, তোমাকে খেয়াল রাখতে হবে তুমি দুই জায়গায় দুইটা নোট মিস করেছো। আর বাণীটা আরো সুন্দর করতে হবে, ভুল হয়েছে কিন্তু কথা। ওই নাম ভুল করিলে কি মরবি প্রাণে পড়বি ফেরে, পড়বি ফেরে। তুমি বলেছো কি জানো তো, মরবি প্রাণে ওই না ভুল করিলে মরবি এ প্রাণে। বাণীটা শুদ্ধ করবে, কারণ মহাজনের বাণী তো। জি জি, খুব ভালো গেয়েছো, খুব ভালো লাগলো তোমাদের। ধন্যবাদ।